এগুলো ঠিকমতো খাইলে পানি পান করতে হবে তরল জিনিস একটা দেহ সুস্থ থাকবে কথা ঠিক আছে কিনা দেহ 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 রূহ না তাহলে মানুষের মাটির দেহকে রক্ষা করতে হলে মাটির দেহ তৈরি ফসল দিয়ে ঠিক করতে হবে কথা বুঝছেন যদি কেউ বল যে হুজুর আমি মাটির দেহটা মাটি তৈরি দেখাই না আমি বাস্তব বাঁচতেছি কি খান তুমি তুমি খাও কি পণ্ডিত তা আমি দুধ খাই কি খাই কত বড় মগার মগা চিন্তা করেন মানুষ নামে খাটাস না ও দুধ খাটাইছে আমি তো আমি মাটিতে দেখাই না আমি কই দেখাই গাভীর স্তরে তৈরি হইলে বেটা ওই গাভী খাইছে কি ঘাস হচ্ছে কোথায় কোথায় হয়েছে যুক্তি দেখাও পণ্ডিতগিরি দেখাও আজ জালে হাতে যখন ধরা পড়বা না না পণ্ডিতগিরি সব সোস করে বুঝে যাবে কথা ঠিক কিনা কোন তাহলে আপনি এখানে বুঝে নেন শর্টকাট লম্বা করা যাবে না যে একটা মানুষের মাটির দেহ রক্ষা করতে হলে কি লাগবে মাটির থেকে তৈরি ফসলাদি দিয়ে খাদ্য খামা খাদ্য খাদ্য খাইতে হবে সময় মতো তাহলে স্বাস্থ্য ঠিক থাকবে কথা ঠিক আছে তো এখন কথা হলো যে আরেকটা অংশ আছে আপনার সেটার নাম কি রূহ বা আত্মা এই আত্মার বাড়ি কোনে আত্মার বাড়ি কোনে রুহের জগৎ সেখানে শুধু রুহ সবাই রুহ সেখানে আছে নেককারদের আছে বদকারদের আছে জায়গা জায়গা ভিন্ন সেখানে আমার আল্লাহ বলেন ও বান্দা তোর দুনিয়ার স্বাস্থ্য রক্ষার জন্য তোর এই মাটির দেহ রক্ষা করতে হলে মাঠের থেকে উৎপাদিত ফসল খাইয়া শাক সবজি খাইয়া গম খাবি আটা খাবি রুটি খাবি শাক খাবি ভাত খাবি যা ইচ্ছা তাই খাবি তোর এগুলো খাইতে হবে সুস্থতা থাকতে হইলে আমার আল্লাহ বলে কুলু ওয়াশরাবু ও আমার বান্দা তুই পান কর এবং তুই আহার কর নির্দেশ আছে দ্বিতীয় নম্বরটা হলো দ্বিতীয় নম্বরটা রূহ বা আত্মা এই আত্মার বাড়ি করে সাতটা মাসমান উপরে আটশো আজমের নিচে সোহানাল কর তার সেই ওখান থেকে আল্লাহ পাক কি দিয়েছেন রুহ ডাকে আল্লাহ পাক আপনার আমার শরীরে সেট করে দিয়েছেন সোহানাল কর না একটু রুহ কি কোনো ডাক্তারে ধরতে পারে যে এই জায়গায় রুহ দৌড়িতেছে দেখছে স্পন্দ মেশিকে কথা কন কোন কবির ডাক্তার আছে এরকম কোন প্রফেসর কোন বড় বড় স্যার প্রফেসর একেবারে ডাক্তার ডক্টর ইয়ে ইত্যাদি হইয়া এফ এ বিএস হইয়া সব বিদেশি ডিগ্রি আছে তিনবার হয়ে আঠাশটা তারপরে কি সরাসরি রূহ কোন জায়গায় বের করতে পারবে তাহলে সেই রূহ সেটা হলো সেটাকে যদি আপনার সুস্থ রাখতে হয় সেই রূহই এই জান্নাতে যাবে আপনার এই শরীর জান্নাতে যাবে না বলে রেখেন আমল সে জিন্দগি বনতি হ্যায় জাহান্নাম বি জান্নাত বি আমল সে জিন্দগি বনতি হ্যায় জাহান্নাম বি জান্নাত বি এখা কাপনি ভেতরত মে হায় না নারি না নুরি মানুষের শরীর এখানে মাঠে মিশে যাবে শুধু আত্মারা থাকবে কি থাকবে যার কারণ আল্লাহ আকবার আপনার কখনো কেউ হিন্দু কুপুরাই দেখছেন হিন্দু কি সারাদিন আগুন দিয়ে জ্বালাইছে সবই জ্বালান গেছে কিন্তু একটা জিনিস জ্বালাইতে পারে না কথা কি না বিরা সুবহানাল্লাহ কর এই সুবহানাল্লাহ কর আবার আল্লাহ বলেন ওই রুটাকে যদি তুমি সুস্থ রাখতে চাও পবিত্র রাখতে চাও তাহলে কি করবা তোমার আমল করতে হবে আমল কোথায় পাইবা সেই আমলটাও আমি রূহ দিছি আসমান থেকে আমল দিছি আমি আসমান থেকে জোরে গান সুবহানাল্লাহ আমার আল্লাহ এই সময় আওয়াজ দিচ্ছে বাল হুয়া কুরআনুম মাজীদুন ফি লাওহিম মাহফুজ আমার আল্লাহ বলেন বান্দারে তোরে আত্মার খোরাক দিলাম আমি তোর আত্মা দিন আসমান থেকে আমি আসমানের কোরআন আগাও দিলাম আমি আসমান থেকে সবার লাগত এটা হলো কোরআন কোরআন কোথায় আছে কোথায় কোথায় দাও হে
মাহফুজের মধ্যে এই পরিষ্কার পবিত্র কোরআন আল্লাহ হেফাজত রাখছে সেখান থেকে আল্লাহ পাক ওই কোরআনের মূল কবি ওখানে প্রতিদিন 70,000 ফেরেশতা ওখানে হেফজ করতেছে জরিকাল সুবহানাল্লাহ আজকে হেফজ করবে কাল কোরআন সিরিয়াল পাবে না কিয়ামত পর্যন্ত সিরিয়াল পাবে না তাহলে আল্লাহ পাকের ফেরেশতার সংখ্যা কত সুবহানাল্লাহ কইলেন নাই সুবহানাল্লাহ করতেছে একজন পড়তেছে বিসমিল্লাহির রহমানির রহিম الف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب على ذلك برتسه ياسين والقران الحكيم انك لمن المرسلين على ذلك برتسه الرحمن علم القران خلق الإنسان علمه البيان علم قدس طه ما أنزلنا عليك القرآن لتشقى الله أكبر قال علم قدس قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون الله أكبر علم قدس تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير جزاك الله اكبر اتل ما اوحي اليك من الكتاب واقم الصلاه ان الصلاه تنهى عن الفحشاء والمنكر جزاك الله اكبر تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير أرجو البرنسة عما يتساءلون عن النبأ العظيم ذكر الله أكبر أرجو البرنسة الحمد لله رب العالمين أرجو البرنسة قل أعوذ برب الناس ملك الناس إله الناس أي هلو بايت المامور الكربار سبحان الله قال سبحان الله الله أكبر قال بين أمر مامر أمر أي جنابي بلسي سلام أمر رسول بلسي الله خيركم من تعلم القرآن وعلم দুনিয়ার সমস্ত মখলুকাতের মধ্যে হলে মানুষ হলো শ্রেষ্ঠ জীব আর সমস্ত মানুষের মধ্যে আল্লাহর কাছে মহা শ্রেষ্ঠ মানুষ হলো কোরআনে হাফে মর্যাদা তাদের ওই বাইতুল মামুরের মধ্যে যারা নাকি কি করতেছে কোরআন পড়তেছে ওরা কারা বলেন ওইখানে মূল পাণ্ডুলিপি মূল কোরআন লেখা আছে চতুর্দিকে দেওয়ালের মধ্যে লেখা ওরা পড়তেছে 70 জন ফেরেশতা প্রতিদিন পড়ে কালকে আরেক দল আসবে পরশু আরেক দল প্রতিদিন 70,000 ফেরেশতা ধরে আল্লাহু আকবার এই দুনিয়া যখন ওই কোরআনের সাদৃশ্য রূপ তেলা শুরু হয়ে যায় আমার আল্লাহ বলেন যেই বান্দাটা দুনিয়াতে কোরআন পড়ে ওই বান্দার মর্যাদা ওই ফেরেশতা তোদের চাইতে অনেক গুণ বেশি হয়ে করে দিলাম আমি তোরে কাল সুবহানাল্লাহ এটা আমার আল্লাহ বলেন বিশ্ব নবীর বয়ান খাইরুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা ও রাজা বাদশা তুমি মনে করো রাজাও হইতে পারো প্রধানমন্ত্রী হইতে পারো এমপি হইতে পারো মন্ত্রী হইতে পারো শিল্পপতি হইতে পারো কিন্তু মনে রেখো যদি তোমার মধ্যে কোরআন না থাকে তুমি কিন্তু আমার কাছে শ্রেষ্ঠ না কিন্তু হতে পারে একজন শালা ছেলে কোরআনে হাফেজ ওই ছেলেটা সারা দুনিয়ার মধ্যে আমার কাছে শ্রেষ্ঠতম মানুষ আমি মানুষটাকে কোরআনে হাফেজ গরিব মানুষের সমস্যা আছে রাজার পোলা হলেও যা গরিব মানুষের পোলা হলেও তাই কথা ঠিক কিনা ধরে কর দুনিয়াতে তুমি বাদশা হয়েছো এতে তুমি অনেক গৌরব করছো মনে রেখো একজন কোরআন হাফেজ যদি কোন আল্লাহর বান্দা তার ছেলেকে বানায় মেয়েকে বানায় কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আজকে কোরআন ওয়ালা করে তোর আয় ও কোরআন ওয়ালা তুই আয় তোকে দুনিয়ার পোশাকান যার রাষ্ট্রের মালিক বানাই দিলাম না তোকে আমি এমন একটা রাজ্যের মালিক কিয়ামত চিরদিনের জন্য বানাই দিলাম যার তালা হবে কোরআনের আয়াতের সমপরিমাণ বর্তমান যুগে কয়টা 45 বিল্ডিং আছে
আর দুই রূপ 100 রূপের দান একটা আছে না এটা সর্বোচ্চ ওই যে বর্জ্য দুবাই ওরে কয় তারা দিন 170 170 আমরা কই দিলে সাত কই দিনের ভুল হয় এমন ভুল আপনার আমি কত বলতে গিয়ে কত বললাম নাই কালকে কই যে হুজুরের কেমনে বর্তমানে এরকম পরিকল্পনা কেউ করতে পারতেছে না ওইখানের মধ্যে এমনের কারবার একটা বিল্ডিং থেকে আরেকটা বিল্ডিং এ যাওয়ার জন্য গাড়ি আছে উপরেই সব তারা থেকে গাড়ির ব্যবস্থা আছে ওইখান থেকে হেলিপ্যাড আর ছোট ছোট বিমান নামার ওঠার ব্যবস্থা আছে কত আত্মাদের ব্যবস্থা চিন্তা করেন সুবহানাল্লাহ মানে মনে করেন না জানে কি হাই হাই রে কে রে রে হাই হাই রে আরে হাই হাই কি দেখছেন কি হাই হাই তো দেখেনি নাই জীবনে কথা ঠিক কিনা কর হাই হাই দেখবেন জান্নাতে যাই জোর করে আল্লাহু আকবার জান্নাতে ঢোকার সঙ্গে সঙ্গে এমন অঙ্কের দেখবার কাছে সুবহানাল্লাহ এটা কি সরক সরল কথা একটু তাই এটা কি দেখা এটা কি খালি খালি এই দান্দায় শুনেছে খালকে এটা কি খালকে এটা কি এটা কি এটা কি এরকম করতে 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 এক পর্বে এমন অবস্থা হবে শয়তান তা জবান দেবে এটাকে আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله لولا أن هدانا الله শেষ মানে জান্নাতের মধ্যে বের হবে সকল প্রশ্নে আল্লাহর জন্য যিনি আমাকে ঈমানদার করেছিল হেদায়েতের পথ দেখাই দিয়ে হেদায়েত দান করেছিল বিদায় আজকে আমি এই জান্নাত পেয়েছি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে যেটা বলতেছিলাম কোরআন দিছে আল্লাহ কথা থেকে রূহ আছে কথা থেকে আসমান থেকে খাদ্য কি কোরআন জোরে খান সুবহানাল্লাহ কোরআন মানে কোরআন মধ্যে যে নামাজ আছে এটা আপনার আত্মার খোরাক রোজা আছে আত্মার খোরাক মিথ্যা না বলা আত্মার খোরাক হালাল খাওয়া আত্মার খোরাক হজ করা আত্মার খোরাক কথা বোঝাইছে নাকি জোরে খান যে লোকটা আল্লাহর হুকুম পালন করে অর্থাৎ কোরআন আমল করবে ওই লোকটার আত্মা থাকবে তরুতাজা সতেজ এবং পবিত্র জোরে খান আল্লাহু আকবার জান্নাত পবিত্র ওই কোরআন জান্নাত পবিত্র আত্মাও পবিত্র কোনো সমস্যা নাই আমরা আল্লাহ বলেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া দরকার আল্লাহ আকবার বলবে ও আল্লাহ আমার বান্দা তুই ভয় করছিস কেন যা যা তোর বন্ধু হয়ে তুই ডাক্কার আরেক ডাক্কার রাস্তার সাথে মিলে যা বাস তার সাথে মিলে যা ও জান্নাতে যাবে তুই জান্নাত ছেড়ে যা কাজে সেই কোরআন হাফেজদের মাথায় এই আমার ফয়সা কই আছে নাই আমার অত্যন্ত চিরেহের আমার সবরেলি বাইর কলেজের টুকরা তার হলো রক্তের টুকরা আমার হলো রুহানি সন্তান রুহানি টুকরা এই যারা যারা আছে এই যারা যারা আছে আমার দোয়া করে আমার আবি এদেরকে নাজাত সিরে মনে করি আল্লাহ যদি একটা সন্তানকে খালি কবর করে ওদেরকে আমি হয়তো কবরে হাসরে মাফ হয়ে যাবো এই জন্য আমি আশা যে আল্লাহ আমার তো না বল নাই তোমার এই বান্দারা দূর হয়ে গেছে এখান থেকে কোরআনে খেদমত করতেছে জাতির খেদমত করতেছে আল্লাহ এটা কবুল করে নিও এই ওসিলা যদি আল্লাহ একজন কবুল করে ইনশাল্লাহ আশা করি আল্লাহ দয়া করে তা আমাকে মাফ করে দিবে এই জন্য এখনই আমরা কোরআনে হাফেজদের মাথায় পাগড়ি দিব এই যে পাগড়ি যারা পড়বে এইটা মনে রেখেন ইসিদের সম্মানী সম্মানী কোন মুকুট মাথায় দুনিয়া হইতে পারে না যে এখন দেওয়া হবে যদিও সে কাপড় আলহামদুলিল্লাহ কাজে কাজে আপনারা দয়া করে মেহরবানি করে সবাই যার যার পরিকল্পনা টুকরা সন্তান দেখে কি করবেন হাবে দাঁড়াইবে একটু দয়া করে কার কার নিয়ত আছে দেখে একটু আল্লাহ আকবার আল্লাহ কবুল করেন মানে আমি আপনার নিয়ত করেন ভাই নিয়ত করেন নিয়ত করেন কম নিয়ত করেন আল্লাহ একজন প্রত্যেকের ঘরে যেন হাফেজ আলেম তৈর হয় আল্লাহ সে তৌফিক দান করে সকলে আমিন ওয়া আখির দাওয়ানা আর আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন এই মানসাগালা মানসাদুন নূর এই মাথারা কবুল করুক আমার বাবা মাওলানা মুফতি ফজর ফয়েজ সাহেবকে আল্লাহ কবুল করুক আব্দুল আলিম সাহেব সহ যারা এখানে শিক্ষক আছে সবাই কবুল করুক আল্লাহ আমার ভাই সফর সাহেব চলে গেছেন ভাই আব্দুল সত্তার ভাই দুনিয়াতে চলে গেছে এরা ছিল আমার
সঙ্গী সাথী তারা ছিলেন আমার ডান বাম হাতের মতো আর তারা চলে গেছে আর অনেক গুরুগুরু চলে গেছেন সবার জন্য করে দিয়ে বলে দোয়া করেন আল্লাহ তাআলা সবাইকে maaf করে দেন এবং এই এই মাদ্রাসার ওসিলা তেলাওয়াত চলবে তত সব সারা দিনের সারাবে কবরের মধ্যে যেন সবাই আল্লাহ হাদিয়া দেবে বসাই দেন কোরআনের তেলাওয়াত হাদিয়া এবং সবার কবরটা যেন জান্নাত বাগান হয় তাহলে আমিন সর্বশেষ এই মাদ্রাসা কবুলের দোয়া করে আমরা আলোচনা শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ এতক্ষণ আমরা হযরতের জবান থেকে মূল্যবান আলোচনা শুনতেছিলাম হযরত কোরআনের ফজিলত নিয়ে আলোচনা করতেছিলেন সেই কোরআনের হাফেজদেরকে আমরা স্টেজের মধ্যে উপস্থিত করেছি আমরা খুশি না বাজার আরো আসতে বলেন খুশি না বাজার একটা তাকবীর তো লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর এই পর্যায়ে আমরা ছাত্রদের মাথায় মাদ্রাসাতুন নূরের কর্তৃপক্ষের পক্ষ থেকে পাগড়ি প্রদান করছি এক নম্বরে হাফেজ মোহাম্মদ মাহফুজুর রহমান পিতা হাফিজউদ্দিন কালীপুর ভৈরব কিশোরগঞ্জ দুই নম্বরে পাগড়ি নিচ্ছেন হাফেজ মোহাম্মদ হামিম হোসেন পিতা আশরাফুল ইসলাম দনগাঁও বীরগঞ্জ দিনাজপুর তিন নম্বর হাফেজ মোহাম্মদ সিয়াম হোসেন পিতা মোহাম্মদ শাহিন আহমদ কালিকাপুর মাদারীপুর মাদারীপুর হাফেজ মোহাম্মদ হযরত আলী কাঞ্চন মিয়া পিতা মোহাম্মদ কাঞ্চন মিয়া মাসদিহাট কোটিয়াদি কিশোরগঞ্জ পাঁচ নম্বর হাফেজ মোহাম্মদ সাজ্জাদ হোসেন পিতা মোহাম্মদ সোহেল মিয়া চান্দেরচর হোমনা কুমিল্লা আমরা মাদ্রাসার পক্ষ থেকে সম্মানী একটি পাগড়ি প্রদান করতেছি যার অক্লান্ত পরিশ্রমে যার অক্লান্ত মেহনতে যার চোখের কান্নায় এই মাদ্রাসা তিলে তিলে গড়ে উঠেছে এই মাদ্রাসায় পর্যন্ত এসেছে এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা এবং মহতামিন জনাব হাফ জামাত হযরত মাওলানা মুফতি ফয়েজ আহমদ সাহেবের মাথায় আমরা আজকে একটি সম্মানিত সম্মানী পাগড়ি প্রদান করতেছি আমরা খুশি না বেজার খুশি কে কি খুশি লিল্লাহ হাত হাত তুলে তো সকলে হাত তুলে লিল্লাহ তাকবীর আল্লাহ লিল্লাহ তাকবীর আল্লাহ এই প্রতিষ্ঠান চাই কি চাই না চাই এই প্রতিষ্ঠান চাই কি চাই না এই প্রতিষ্ঠানের যারা বন্ধু আল্লাহ তুমি তাদের বন্ধু হয়ে যাও যারা এই প্রতিষ্ঠানের শত্রু আল্লাহ তুমি তাদের শত্রু হয়ে যাও আল্লাহ তাদেরকেও বন্ধু বানায় দাও বলুন আমিন আরো বলুন আমিন প্রতিষ্ঠানের সাথে বন্ধুত্ব রাখবো তো ইনশাআল্লাহ প্রতিষ্ঠানের সাথে বন্ধুত্ব রাখবো তো ইনশাআল্লাহ আমরা হাফেজদের জবান থেকে একটু একটু তেলার শুনি কি বলেন যে এক নম্বর থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تقولوا راعنا وقولوا انظرنا واسمعوا